রাজধানীর গুলশান বাড়িধারা ডিপ্লোম্যাটিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশ সদস্যের গুলিতে নিহত হয়েছেন আরেক পুলিশ সদস্য শনিবার দিবাগত রাতে কনস্টেবল কাউসার আলীর গুলিতে নিহত হন কনস্টেবল মনিরুল নিহত মনিরুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের কূটনৈতিক নিরাপত্তা বিভাগে কর্মরত ছিলেন এই ঘটনায় জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ শেখও গুলিবিদ্ধ হয়েছেন প্রাথমিকভাবে জানা গেছে দায়িত্ব পালনরত দুই পুলিশ সদস্যের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল এক পর্যায়ে কাউসার আলী অস্ত্র তাক করে গুলি ছোড়েন সরাসরি বুকে গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়েন মনিরুল ইসলাম ঘটনাস্থলে প্রাণ হারান তিনি ঘটনার খবর পেয়ে সেখানে আসেন পুলিশের বিশেষ বাহিনী সোয়াট গোয়েন্দা শাখা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনও ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি বলেন রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ফিলিস্তিনি দূতাবাসের সামনে আমাদের দুজন কনস্টেবল ডিউটিরত ছিলেন এদের মধ্যে কনস্টেবল কাউসার আলীর গুলিতে কনস্টেবল বনিরুল ইসলাম ঘটনাস্থলে মারা যান ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম সরকার সংবাদ মাধ্যমকে বলেন আমাদের প্রাথমিকভাবে মনে হচ্ছে কাউসার আলী মানসিক বিপর্যস্ত অবস্থায় ছিলেন প্রাথমিকভাবে আমরা হামলাকারী পুলিশ সদস্যের ব্যাপারে যতটুকু জেনেছি তিনি পাঁচ ছয় দিন থেকে খুব চুপচাপ ছিলেন তার অন্যান্য সহকর্মীদের সঙ্গেও কথা বলছিলেন না